আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। আজ আমি গার্ডেন থেকে মটর শাক তুলে নিয়ে রান্না করব। এখন আমি শাকগুলো তুলে নেব। ফ্রেশ, যেহেতু নিজের লাগানো শাক তো মজাই হবে। শাকগুলো তোলা হয়ে গিয়েছে। আজ আমি রান্না করব মটর শাক দিয়ে ট্যাংরা মাছ, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আজ আমি রান্না করব মটর শাক দিয়ে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা ধুয়ে হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, সাথে মশলা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সরিষা। আজকে দুপুরের খাবারের আয়োজন। এখন আমি ট্যাংরা মাছগুলো হালকা করে ভেজে নেব। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি এটার মধ্যে মাছগুলো রান্না করে নেব। এখন আমি তেল দিয়ে, আরেকটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি সব মশলাগুলো দিয়ে দেব একে একে। একটু অল্প পেঁয়াজ দিয়েছি, যেহেতু একটু কাটা পেঁয়াজ দেব, তার জন্য আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে দেব, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতন লবণ। এখন এটাকে আমি নেড়ে টেড়ে একটু জাল করার পরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজার পর আমি হালকা আবার একটু মাছটা কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে কষানো হলে আমি উঠিয়ে নেব, তারপরে শাকগুলো দিয়ে দেব। এখানে মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এগুলো আমি উঠিয়ে নেব। শাকগুলো আমি দিয়ে দিয়েছি, এখন শাকগুলো নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এখানে শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো এখন একটু নাড়াচাড়া দিয়ে রুটিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আমি 10 মিনিট পরে নামিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আমি এখানে কচুরলতিটা রান্না করব, তার জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলাটা কষানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি কষানো হয়ে গেলে আমি কচুরলতিটা দিয়ে দেব।
চিংড়ি মাছটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, এখন আমি তেজপাতা পাতাগুলো দিয়ে দেব। তেজপাতা পাতা দিয়ে নাড়া তাড়া করে তারপরে কচুরলতিগুলো দিয়ে দেব। আমি নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য রেখে দেব। লতিটা অনেকটাই হয়ে গিয়েছে, এখন আমি 3 টুকরো কাঁচা আম দিয়ে দেব আর স্বাদ মতন ধনিয়া পাতা। আমটা সেদ্ধ হওয়ার পর্যন্ত আমি এটাকে একটু ঢেকে দেবো। আমটা সেদ্ধ হলে আমি এটাকে নামিয়ে নেব। এখানে কচুরলতিটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মটর শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল, সাথে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।